আছে আজকে, এটাই একটা বিশাল ব্যাপার। এবার ওকে তুলতে হবে, এখনো ঘুমাচ্ছে, খিসি না করে রাখে। কখন ওকে ন্যাপি খুলিয়েছি জানিস? 7টার সময়। চোখে চাপা দিয়ে শুয়েছে, উঠছে বলে তাই তো, ওই জন্য ঘুমটাও ভালোই হচ্ছে। দেখ না বাবা, উঠে পর, মিমি এসে গেছে, ওঠ। ওঠো, 7টার সময় ন্যাপিটা খোলালাম, ন্যাপিটা একদম ভিজিয়ে ফেলেছিল, হিচি করেনি রে, হিচি করিয়ে শোয়ালো। বাবাই, এ বাবা, ওঠো ওঠো ওঠো, শোলে বাবা, দে বাবা, দে বাবা, দে, ওরে বাপ রে, এই যে পাপা বেরোবে বলে উঠে পড়েছে সকাল সকাল, দেখো টুকি টুকি এই যে এখন রেডি হয়ে গেছে, ভাত টাত দুটো করে দিয়েছিলাম, খেয়ে যাচ্ছে। আর এই যে গুগলু দেখো পাপাকে শুনছে, বুঝতেই পারছে যে বেশ কিছুদিনের জন্যই পাপা থাকবে না। চলো, এই মানি ব্যাগ, ফোন টোন চার্জার সব নিয়েছো? সাবধানে আসবে, পৌঁছে ফোন করবে। আর এই যে দেখতে পাচ্ছো বাপি ওকে আজকে দিয়ে আসছে, তার কারণ কেন এখন 4-5 দিন থাকবে না, বা সেই বাইকটা না হলে গ্যারেজে পড়ে থাকবে, ওর জন্য বাপিকে বললাম দিয়ে আসো, তারপর অত ভারী ব্যাগ। যাই হোক চলো। দেখতেই পাচ্ছ ও বেরিয়ে গেল, আর পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই ওর বেলা হবে, কারণ ও অফিস করে তারপরে যাবে। যতই মুখ করি ঝুঁক করি, যাই হোক খুব মিস করবো ওকে কটা দিন এখন। তো চলো, এখন দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, আর এই পড়িয়ে ছুটি দিলাম, আর এই বাবাও এসে গেছে, খাবে বাবা, আর সে বানাচ্ছে একটু তড়কা আর রুটি। তো বাবার মতো কয়েকটা রুটি করে দিয়েছি, বাবা তাড়াতাড়ি খেয়ে চলে যাবে, সারাদিন বাবার খাটাখাটনি হয়। আর এদিকে এই জেহিনি এখন এত হিসি করেছে, আর একটাও প্যান্ট নেই, যেন ছোটোমণি চাদর মুড়ি দিয়ে নিয়ে বসে আছে। চাদর মুড়ি দিয়ে বসে আছিস? প্যানু কই, এত হিসু করছিস, কোথায় প্যান্ট পাবে? আর কি করছে দাদাই? তুই খাবি দাদা এসে? দাদা দাদাই রুটি খাচ্ছে, এদের দুধু খাচ্ছে, তুই খাবি নাকি? খাবি দাদার সাথে এক চুমুক? খাবে দাদা, খাবি? খাবে দাদা, দাদাই রুটি খাচ্ছে, তড়কা খাচ্ছে, খাবি? হ্যাঁ খাবি, দাদার সাথে এক গ্লাস দুধু খাবি? কিরে দাদা কই? দাদা এই দেখ বসে আছে, গুড্ডুকে খুব দেখে, দেখো না। দাদা কই? এইখানে দাদা বসে আছে। তো গাইস দেখতে পাচ্ছ এখন মশারি টশারি সব কিছু খাটিয়ে নিয়েছি, আর অ্যাকচুয়ালি এই কাজগুলো ও করে, বাট আজকে ও যেহেতু নেই, আমার উপর অনেকটা দায়িত্ব এই সমস্তর। তো মশারি খাটালাম, তারপরে শুধু মশারি খাটানো নাই, ওপরে পর্দা দেওয়া, কারণ ছেলের চোখে যদি এক ফোঁটা আলো পড়ে ছেলে আর থাকে না। আর আজকে যে ছোটোবনি থাকছে আমার কাছে, যে দেখো বাবাইকে ঘুম পাড়াচ্ছে, ছোটোবনি আর আমি দুজনে থাকবো। আর আমাদের এখানে এত শিয়ালের উপদ্রব হয়েছে যে বলে কথা নেই, মানে পাশেই বাগানে এত শিয়াল ডাকছে। তো যাই হোক বাবা খেয়ে দিয়ে চলে গেছে, এবার ও আজকে যেহেতু নেই, মুরগির খোয়ারে দরজা দেওয়া, ডিম ফিম মানা সমস্তটাই আমাকে করতে হয়েছে। দিয়ে ওকে ফোন করলাম, তো ও বললো ভালো করে দরজা টরজা সব কিছু দেবে। মানে গুবলুকে, গুবলু যে মানে খেয়ে দিয়ে পায়খানা পেচ্ছাপ করতে যাবে, সেইটা পর্যন্ত ছাড়তে ভয় লাগছে, এত শেয়াল।
মানে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো যাই হোক, যাও করে ওকে ছাড়লাম, ও তাড়াতাড়ি করে গিয়ে ইস্যু করে চলে এসছে। তো চলো আজকে ভিডিওটা অবধি রাখছি, কেন আজকে আর বেশি বড় করতে পারছি না ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।